ডাক্তার মাহমুদ হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ উগ্রশোক সভার আয়োজন হয়েছে। আজ রবিবার নগরীর আওয়ামী লীগের নিজ কার্যালয়ত এ সভাগ অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোহাম্মদ মইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান আলোচক আছিল উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এস আলম। এ সময় তিনি প্রয়াত ডাক্তার হাসানের রাজনৈতিক ইতিহাস তুলে ধরিয়ে নেয় তার আত্মার মাগফিরাত কামনা করে। আমি মনে করেছিলাম যে রাজনীতিতে আর বহুদিন তিনি এই দলের জন্য বঙ্গবন্ধু আদর্শের জন্য সক্রিয় ভূমিকা রেখে যেতে পারবেন এবং এটা আমাদের জেলার জন্য আমাদের দলের জন্য এটা অনেক বেশি সহায়ক ভূমিকা রাখতে পারতেন। একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন, প্যাঁচ কম বুঝতেন, যে কোনো কথা বলে ফেলতেন পটপট। গৌরবদিত সেই কর্মকাণ্ড রেখে আমাদের কাছ থেকে সে চিরতরে চলে গেছেন। তার কর্মের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে চিরঞ্জীব হয়ে থাকবেন, মানুষের কাছে চিরঞ্জীব হয়ে থাকবেন, বিশেষ করে ফটিকছড়িবাসীর কাছে চিরঞ্জীব হয়ে থাকবেন। এছাড়া অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন গিয়াসউদ্দিন, জসীমউদ্দিন, এটিএম পিয়ারুল ইসলাম, দেবাশিস, বেদারুল আলম বেদার, ইঞ্জিনিয়ার হারুন ও মহিলা নেতৃবৃন্দ সহ আর বোধ কেউ। আমার দেখা মতো উনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং অনেক জ্ঞানী লোক ছিলেন। উনার ভিতর যে এত গুণ আছে, যদি ওনার সাথে মিশে না যায় তাহলে ওনাকে বুঝা যেত। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।